হ্যাঁ ম্যাডাম, লাইভ শুরু হয়ে গেছে অলরেডি, আপনি শুরু করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলম লিটু স্যারকে আমাদের লাইভ কাজে সহযোগিতা করার জন্য, আর তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে যুক্ত থাকার জন্য। আশা করছি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আশা করছি যে তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে থেকে নিয়মিত পড়াশোনা করছো, তাই না? আমরা সকলেই কৃতজ্ঞ বাংলাদেশ প্রাইমারি স্কুল পেজের প্রতি। এই পেজের কারণে আমরা এখানে যুক্ত হতে পেরেছি এবং সবাই অনলাইনে ক্লাসটা করতে পারছি, ঠিক আছে? তো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। জি ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। জি ম্যাম দেখতে পাচ্ছি। ম্যাম আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? ম্যাম দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? জি ম্যাম দেখতে পাচ্ছি। জি ম্যাম দেখতে পাচ্ছি। আমি আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, শব্দ হচ্ছে যে জামি আইডি থেকে একটু শব্দ হচ্ছে, তুমি একটু মিউট থাকো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সোনা। তো আমি পাঠে যাবার আগে আমি আমার পরিচয়টা তোমাদের দিচ্ছি। আমি নুরানী বেগম, সহকারী শিক্ষক হিসেবে আমি তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমি তোমাদের সাথে সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে যুক্ত হয়েছি। আমাদের আজকের পাঠ, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ আমরা 47 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। গত পাঠে আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এইটা শিখেছি, তাই না? আচ্ছা, এই সমস্যাটা একটু দেখো তো, একজন একজন একটু পড়ো, এই সমস্যাটা একটু পড়ো। পাঁচ ভাগের 4 লিটার শরবত দুইজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার শরবত খাবে? মোট শরবতের পরিমাণ। আচ্ছা দেখো, 5-এর 4 লিটার শরবত বা 5 ভাগের 4 লিটার শরবত দুইজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে? এখানে দেখো, মোট শরবতের পরিমাণকে যদি আমরা লোক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে একজনের জন্য শরবতের পরিমাণটা আমরা বের করতে পারবো। এটার গাণিতিক বাক্য কি হবে? 5-এর 4 ভাগ 2। আশা করি তোমরা সবাই গাণিতিক বাক্যটা বুঝতে পেরেছো। গাণিতিক বাক্যে কি কোনো সমস্যা আছে তোমাদের? এটা তাহলে ভাগ করলে কত বের হবে সেটা আমরা জানবো। এখানে দেখো, আমরা 4-কে কি 2 দ্বারা ভাগ করতে পারি? 4 উপরের সংখ্যা ছিল আর আমাদের 5টা ছিল নিচের সংখ্যা, তো আমরা 4-কে 2 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে কত হবে? 2-এর 5 লিটার হবে আমাদের উত্তর। এবার যদি আমরা 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করতে চাই তাহলে দেখো কি হয়। এবার দেখো তো, আমরা কি এই 3 দ্বারা 4-কে ভাগ করতে পারবো? হ্যাঁ, 3 দ্বারা কি 4-কে ভাগ করতে পারবো? পারবো না, তাই না? তো যেহেতু আমরা ভাগ করতে পারবো না, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি বা এই সমস্যাটা কিভাবে তোমরা কি কেউ জানো? আচ্ছা, আমরা আমি বলছি যে আমরা পারবো না, 4-কে 3 দ্বারা ভাগ করা সম্ভব নয়। তো এক্ষেত্রে এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি বা কিভাবে এটা সমাধান করতে পারি, এটা কি তোমরা কেউ জানো? হরকে গুণ করতে হবে। কত হরকে গুণ করতে হবে?
তিন দিয়ে পাঁচকে গুণ করতে হবে। আচ্ছা চমৎকার বলেছ, আমি সেটাই, আচ্ছা 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 আমি সেটাই তোমাদের বলছি। দেখো এই যে আমরা গুণ করব, এই যে চিহ্নটা ভাগ চিহ্নকে আমি কি করেছি গুণ চিহ্ন, এটা একটু মনোযোগ দিয়ে দেখবে, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দ্বারা পরিবর্তন করেছি। যখনই আমরা কোন সংখ্যার আগের চিহ্নকে পরিবর্তন করব, এখানে তিনের আগে দেখো ভাগ চিহ্ন আছে, এই চিহ্নকে যখনই পরিবর্তন করব তখনই ওই সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ উপরে থাকলে নিচে যাবে এবং নিচের সংখ্যা উপরে যাবে। এখানে তিন কি উপরে আছে না? তাহলে দেখো আমি প্রথমে কি করেছি, যেহেতু আমার ভাগ যাচ্ছে না, আমি চিহ্নকে পরিবর্তন করে দিয়েছি। চিহ্নকে পরিবর্তন করার ফলে কি হয়েছে, আমার উপরের সংখ্যা নিচে চলে গেছে, নিচের সংখ্যা উপরে চলে এসেছে। এখন তোমরা বলতে পারো যে এক আমি কোথায় পেলাম? আমরা ধরে নেই, আমরা ধরে নেই যে প্রত্যেকটা সংখ্যা তিনের নিচে এক থাকে, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে ভগ্নাংশের ক্ষেত্রে এক আছে বলে আমরা এটা ধরে নিই যে তাহলে সেই একটা উপরে চলে গেছে, তিনটা নিচে নেমে এসেছে। তাহলে এখন কথা হয়ে দেখো, চার দিয়ে এক গুণ করলে চার একে চার, আর তিন দিয়ে পনেরোকে গুণ করলে তিন পনেরো। লবকে গুণ করতে হবে, হর দিয়ে হরকে গুণ করতে হবে। এটা তোমরা বুঝতে পেরেছো না, লব দিয়ে লবকে গুণ করতে হবে, হর দ্বারা হরকে গুণ করতে হবে। আচ্ছা চমৎকার বলেছো। এবার আমি তোমাদের জন্য এই অঙ্কটা সাজায় লিখেছি। আচ্ছা তাহলে বন্ধন আসলো না আমাদের মাঝে, বন্ধন চলে আসলো, বন্ধনকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আদাব ম্যাম। আচ্ছা এবার তাহলে দেখে নাও আমরা এই সমস্যাটা কিভাবে সাজায় লিখতে পারি। আমি লিখেছি দুইজন লোক শরবত পায় কতটুকু, দেখো পাঁচের চার লিটার, তাহলে একজন লোক অবশ্যই কম পাবে তাই না? একজন লোক শরবত পায়, দেখো পাঁচের চার ভাগ হচ্ছে দুই, তাহলে এটা এই নিয়মটা আমি তোমাদের দেখাইছি যে আমি কিভাবে করব। এটা গুণ চিহ্ন দিয়েছি প্রথমে ম্যাম। হ্যাঁ প্রথমে আমি কি করেছি, দুইজন লোক শরবত পায় পাঁচের চার লিটার, হ্যাঁ অতএব একজন লোক ম্যাম এই দুইজন শরবত পায় পাঁচের চার লিটার, সুতরাং একজন একজন লোক 10% চার লিটার। হ্যাঁ এখন দেখো এই যে মাঝের চিহ্নটা আমি গুণে পরিবর্তন করেছি, যার ফলে আমি কি করেছি দুইকে নিচে নামায় দিয়েছি এবং দুইয়ের নিচে যে একটা ছিল সেই এক উপরে চলে গেছে। এবার কি করি দাঁড়া, এই দেখো দুই দ্বারা আমি চারকে কেটে দিয়েছি, দুই দুই দ্বারা দুইকে কেটে দিয়ে চারকে কেটে দিলে কত হয় দুই, আমরা এটা জানি তাই না? দুই দ্বারা চারকে ভাগ করলে কত হয়, দুই দোকান চার, তাহলে দুই উপরে উঠে গেল। আচ্ছা এখন দেখো তো উপরে কি আছে, দেখো তো উপরে কি আছে ম্যাম, তাহলে এটাই আমাদের হচ্ছে দুইয়ের পাঁচ লিটার, একজন লোক শরবত পাবে দুইয়ের পাঁচ লিটার। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? আচ্ছা কারো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা এই হিসাবগুলো আমরা কিভাবে করতে পারি, ভাগের ক্ষেত্রে আমরা যে হিসাবগুলো কিভাবে করতে পারি সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো আমরা কি করব, গুণ চিহ্নে পরিবর্তন করে দিব। আমরা কি করব, গুণ চিহ্নে পরিবর্তন করে দিব। আচ্ছা এখানে তোমাদের এখানে একটা কথা বলে নেই, যে তোমরা এই যে চার দ্বারা কিন্তু চারকে ভাগ করা যায়, এক বাই পাঁচ হয় এটা, এইভাবেও করা যায়। আবার প্রথম তোমাদের যেটা দেখালাম, আবার এই যে আমি যে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে পরিবর্তন করে দিয়েছি, এই যে আমার উপরে ছিল চার সে নিচে আসলো এবং চারের নিচে কিছু নাই মানে এক আছে, কিছু নাই মানে আমরা ধরে নিবো যে এক আছে, সে একটা উপরে এখানে তো। হ্যাঁ বলো জামিয়া কি বলছো? ম্যাম আমি বলতে চাইছি যে এখানে তো কোনো এক নেই, তাহলে এক আসলো আবার কোথা থেকে? এখানে দেখো ভগ্নাংশকে আমরা যখন কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করব, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ভগ্নাংশের সাথে যখন পূর্ণ সংখ্যা থাকে যুক্ত থাকে, তখন আমরা ধরে নেই বা এই সংখ্যার নিচে এক আছে,
উপরে সংখ্যা যেহেতু একটা সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা ধরে নেই যে ওই সংখ্যার নিচে এক আছে, কারণ এক দ্বারা যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ বা গুণ করি ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ওই সংখ্যাই থাকে। আমরা আমাদের কাজের সুবিধার্থে এটা ধরে নেই যে চারের নিচে এক আছে। জামিয়া তুমি কি বুঝতে পেরেছো এটা? হ্যাঁ ম্যাম এখন বুঝতে পেরেছি। আমরা ধরে নিয়েছি যে চারের নিচে এক আছে, এটা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ধরে নেই যে পূর্ণ সংখ্যার নিচে এক থাকে, ঠিক আছে? এটা আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে আমি যেহেতু মাঝের চিহ্নকে গুণ করেছি, গুণ করলে কোন চিহ্নর পরিবর্তন করলে চিহ্নর যে ভগ্নাংশ বা সংখ্যা থাকবে সেগুলোকে উল্টো করে দেওয়া হয়, অর্থাৎ নিচের সংখ্যা উপরে চলে যায় এবং উপরের সংখ্যা নিচে চলে আসে, ঠিক আছে? তাহলে আমার যেহেতু নিচে এক আছে তাহলে একটা উপরে চলে গেছে, আর উপরে যেহেতু চার আছে সে নিচে চলে এসেছে। এবার আমরা চার আর চারকে কাটবো, চার দিয়ে যেহেতু চারকে ভাগ করা যায় আমরা কাটবো। এখানে চার দিয়ে চারকে ভাগ করলে এক হয়, আমি এখানে চাইলে উপরে এক নিচে এক লিখতে পারতাম, কিন্তু আমি মনে করেছি যে এক লেখার কোনো প্রয়োজন নেই, সেই জন্য লিখি নাই। অন্য সংখ্যা হয়তো দুই অথবা তিন অথবা পাঁচ তাহলে আমি অবশ্যই লিখতাম, যেহেতু এক সেই কারণে লিখি নাই। তোমরা চাইলে লিখতেও পারো আবার না লিখলেও হবে। তাহলে দেখো উপরে কি আছে, উপরে শুধু এক আর নিচে কি আছে পাঁচ। তাহলে এই সবটাকে তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা এই যে মুআইবিস, তুমি মনে হয় নতুন যুক্ত, তুমি মাহবুব রহমান, হ্যাঁ ওই আইডি ইয়ে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে যুক্ত হবার জন্য। আচ্ছা তো দেখো এই হিসাবটা আমরা কিভাবে করব, এটা একটু দেখো, এটা যেমন আছে তেমনই মাঝের ভাগ চিহ্নকে আমি কি করেছি গুণ চিহ্নে পরিবর্তন করেছি। এবার দেখো তাহলে পাঁচ নিচে চলে আসলে এক উপরে গেল, এখন দেখো এখন কি আমি পাঁচ দ্বারা সাত কে কাটাকাটি করতে পারবো বা ভাগ করতে পারবো না? মেস তাহলে ভাগ যাচ্ছে না, ভাগ না গেলে ভাগের পর আমরা কি করতে পারি? এটাকে তোমরা সবাই বুঝতে পেরেছো নাকি? এটাকে সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। তাহলে এই পরের অঙ্কটা তোমরা করবে, এই অঙ্কটা তোমরা নিজ নিজ খাতায় করো প্রত্যেকে। আচ্ছা বন্ধনের হয়ে গেছে, বন্ধনকে অসংখ্য ধন্যবাদ। উত্তর বলার দরকার নেই, আমি শুনে নিব। জামিয়া তুমি কি করছো? মিজি তোমরা কি করছো অঙ্কটা? হ্যাঁ ম্যাম আমি করতেছি। ম্যাম করছি ম্যাম। আর নিজু, নিজুর কি অবস্থা? নিজু তো সবার আগে অঙ্ক খাতা জমা দিয়ে দেয়। ম্যাম আমি করছি। ও আমার কাটা কুটু শেষ, এখন বাকি যে রয়েছে। আচ্ছা চমৎকার, নিজুকে ধন্যবাদ। আচ্ছা কোয়েলের কি অবস্থা? কোয়েল কি শেষ করেছো? আমাকে নিঝুম খাতা দেখাচ্ছে। ম্যাম আমারও হয়েছে। আচ্ছা নিঝুম আমাকে খাতা দেখাচ্ছে, নিঝুমের কত হয়েছে? হ্যাঁ চমৎকার, নিঝুমের হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ নিঝুমকে। সবাই একটু ভিডিও অন করে খাতাটা দেখাও তো, যারা করতে পেরেছো। আচ্ছা হ্যাঁ বন্ধন, বন্ধনের হয়েছে, স্বপ্নিলের হয়েছে, হ্যাঁ সুন্দর, কোয়েল, কোয়েলেরও হয়ে গেছে, চমৎকার। হ্যাঁ জামিয়া, জামিয়া, জামিয়ারও, হ্যাঁ জামিয়ারও হয়ে গেছে, ধন্যবাদ জামিয়াকে। মিথি তোমার কি শেষ হয়েছে?
আচ্ছা আমরা একবার দেখে দিব, তোমরা মিল করে নাও আমাদের খাতার সাথে। হ্যাঁ এই কি লিখেছোটা তুমি, 1-11 লিখেছো মুয়াইবিজ। একটু সমস্যা হয়েছে, আমরা 3 দ্বারা কি করেছি, 9 কে ভাগ করেছি, তাহলে 3 দ্বারা 9 কে ভাগ করলে কত হবে, 3 হবে না উপরে, তাহলে কি হবে 3 হবে। উত্তরে এসে 1 লিখেছো কেন, উত্তরে তো 3 হবে। আচ্ছা এবার দেখে না আমি কি করলাম, ভাগ চিহ্নকে গুণে পরিবর্তন করলাম, আমার 3 নিচে আসলো, 3 এর নিচে যে 1 ছিল সে উপরে গেছে। এবার আমি 3 দ্বারা 9 কে কেটেছি, 3 দ্বারা 9 কে কাটলে কত হবে, 3 3 9। কাটাকাটি মানে ভাগ, কাটাকাটি মানে ভাগ, তারা 3 দ্বারা 9 কে ভাগ করলে কত হয়, 3। এখন উপরে কি আছে, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 1 3, নিচে আছে 11, তাহলে 3 এর 11। সবার কি এরকম হয়েছে? আচ্ছা ধন্যবাদ জামিয়া, তুমি এই অঙ্কটা একটু করো তো, জামিয়া কি করতে পারছো তোমাকে? তুমি কি বলতেছো আমি শুনতে পাচ্ছি না, একটু ভালো করে বলো, কিছু বলতে চাচ্ছ মিজি, কি কিছু বলতে চাচ্ছ? আচ্ছা বলো মিজি কি বলতে চাচ্ছ। মিজি তোমাকে শুনতে পাচ্ছি না, মনে হচ্ছে তোমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা রূপন্তি কি আছো, রূপন্তি, রূপন্তি কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা আমি একবার বলে নেই, দেখো 25 ভাগের 21 ভাগ বা 25 এর 21 লিটার তেল 7টি কাপে সমান ভাবে ঢালা হলো, প্রত্যেকটি কাপে কত লিটার। মিজি তোমার আগে থেকে আমার কথা রিপিট হচ্ছে, তুমি একটু মিউট করো। আচ্ছা দেখো 25 এর 21 লিটার তেল 7টি কাপে সমান ভাবে ঢালা হলো, প্রত্যেকটি কাপে কত লিটার করে তেল ঢালা হলো। আচ্ছা এখন দেখো এখানে মোট তেল কত, 25 এর 21 লিটার, আর কাপ কয়টি, কয়টি কাপ, তাহলে আমরা এটা কিভাবে সাজাবো দেখো। আচ্ছা 7টি কাপে তেল ঢালা হলো কত, 25 এর 21 লিটার, তাহলে 1টি কাপে অবশ্যই কম হবে, 1টি কাপে তেল ঢালা হলো, আমরা কি করব ভাগ, আমরা এটাকে কি করব ভাগ, তাহলে 25 এর 21 ভাগ হচ্ছে 7 লিটার। তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি, মিজি তুমি একটু মিউট থাকো, তোমার আইডিতে আমার কথাটা ডাবল হচ্ছে, আবার ফিরে আসছে, একটু মিউট থাকো মিজি, একটু মিউট থাকো মিজি, একটু মিউট হয়ে যাও। আচ্ছা দেখো তাহলে আমরা এখন কি করব, চিহ্নটা পরিবর্তন করে দিব। মিজি তুমি একটু মিউট হও, শোনা তোমার আইডি থেকে আমার কথাটা রিপিট হচ্ছে, মিজি একটু মিউট হও। দেখো তাহলে আমি কি করেছি, ভাগ চিহ্নকে ফেরদুজ্জান কোয়েল তুমি কি অঙ্কটা তুলতেছো বাবু, আগে তোলার দরকার নাই, আগে বুঝে নাও তারপরে তোলার চেষ্টা করি। এই মিজি তুমি কি শুনতে পাচ্ছ না আমাকে, তুমি একটু মিউট থাকো, তোমার আগে থেকে কথাটা রিপিট হচ্ছে। আচ্ছা এবার দেখো আমরা তাহলে ভাগ চিহ্নকে কি করলাম, গুণ চিহ্ন করলাম, তাহলে আমাদের কি হবে পরিবর্তন হয়ে যাবে, 7 যাবে কোথায়, উপরে ছিল নিচে আসবে, এবং 7-এর নিচে যে 1 আছে সে উপরে চলে যাবে। তাহলে আমরা কি করব এবার, 7 হ্যাঁ চমৎকার বলেছো রাহাতে, ধন্যবাদ। আমরা 7 দ্বারা 21 কে ভাগ করব, তাহলে 7 দ্বারা 21 কে ভাগ করলে কত হবে, 3। তাহলে উপরে কি থাকলো, উপরে কি থাকলো, যে কোয়েল তুমি বলো, কোয়েল আইডিতে আছো, উপরে কি থাকলো বলো, উপরে 3 আর নিচে কি থাকলো, নিচে কি, নিচে 25, নিচে 25, তাহলে আমাদের উত্তর কত হবে, 25 এর 3 লিটার, এটাই উত্তর। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম।
আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ, আমরা পরের অঙ্ক যাবো। ঈশা তুমি একটু পরোটা এই অঙ্কটা পড়ো তো। ঈশা, ঈশা আসো। আচ্ছা ধন্যবাদ ঈশা, তুমি অঙ্কটা পড়ো তো। এই যে রাশিদুল ইসলাম আইডিতে কি আছে, তুমি পড়ো এই অঙ্কটা একটু পড়ো। হ্যাঁ মিজি বলো, কিছু বলছো? না 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 হয়েছে। আচ্ছা ধন্যবাদ। দেখো আমি এখানে লিখেছি 29-এ 44 লিটার দুধ বা 29, হ্যাঁ 29-এ 44 লিটার দুধ চার জন লোকের বৃদ্ধ ভাগে 4 লিটার দুধ চার জন লোকের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে কত লিটার করে দুধ পাবে? হ্যাঁ 29-এ 40 লিটার দুধ চার জনের মধ্যে চার জন লোকের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেক কত লিটার করে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার? আমরা এটা সমাধান করবো, আমরা আগেই লিখবো না, খাতায় আগে লিখলে আমাদের পরে বুঝতে অসুবিধা হবে। আমরা আমি প্রয়োজনে সময় দিব তুলে নেওয়ার জন্য। দেখো চারজন লোক দুধ পায় কতটুকু? 29-এ 44 লিটার। তাহলে একজন লোক স্বভাবতই কম পাবে, তাই না? একজন লোক দুধ পায় কতটুকু দেখো? 29-এ 44 ভাগ হচ্ছে 4। তাহলে এখানেও আমি কি করেছি, 29-এ 44 গুণন 4 করেছি, আমি চিহ্ন পরিবর্তন করে দিয়েছি। তাহলে আমার কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 4-এর নিচে যে 1 ছিল সে উপরে যাবে এবং 4 নিচে চলে আসবে। এবার আমি 4 দ্বারা কি করব? জামিয়া তুমি বলো, এবার আমি 4 দ্বারা কি করব? মামি বলি ম্যাম ভাগ করব। কাকে ভাগ করব? ম্যাম 4-কে 44 দিয়ে ভাগ করব। 4 দ্বারা 44-কে ভাগ করব। আচ্ছা নুসরা তুমি বলো, আদাব 4 দ্বারা 44-কে ভাগ করলে কত হবে বলো তো? 4 দ্বারা যদি আমরা 44-কে কাটি বা ভাগ করি কত হবে? 11। হ্যাঁ কি বললা আরেকবার বলো। স্ক্রিন দেখতে পাচ্ছ না কে? ম্যাম আমার ক্লাস, ম্যাম আমার অঙ্ক শেষ। আচ্ছা ধন্যবাদ। তাহলে আমরা 4 দ্বারা 44-কে ভাগ করি কত হবে? 11। তাহলে উপরে কত থাকবে? 11 আর নিচে থাকবে 29। তাহলে আমার উত্তর কত হবে? 29-এর 11 লিটার। সবাই কি এটা বুঝতে পেরেছো নাকি কারো সমস্যা আছে? বুঝতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ। তাহলে আমরা পরের অঙ্কে যাবো। আচ্ছা ওই যে অনামিকা তালুকদার, তুমি এইখানে এই আইডিতে কে আছো শোনা, নাম কি তোমার? পরাগ। হ্যাঁ পরাগ দাস, তুমি এটা একটু পড়ো তো। পরাগ এটা একটু পড়ো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 17/36 বর্গমিটার হলে এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা চমৎকার বলেছো, তোমার কণ্ঠটা খুব ভালো লেগেছে। আচ্ছা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি বলি। আচ্ছা জামিয়া বলতে চাচ্ছো বলো। জামিয়া বলো, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 17/36 বর্গমিটার হলে এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা নিঝুম তুমি বলো তো, বর্গক্ষেত্রে কয়টা বাহু থাকে? 4টি। 4টি।
আচ্ছা আমাকে একটু বলো তো যে আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কিভাবে পেতে পারি? ম্যাম ভাগ করে। আচ্ছা ভাগ করে না, কত দিয়ে ভাগ করব? চার দিয়ে। চমৎকার বলেছে, আমরা চার দ্বারা ভাগ করব। আমরা এখানে লিখেছি, আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ বাহুর সংখ্যা। আমরা বর্গক্ষেত্র থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করতে চাইলে কি করতে হবে? ক্ষেত্রফলকে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমরা সবাই জানি যে ক্ষেত্রফল এখানে দেয়া আছে, বাহুর সংখ্যা আমরা এটা সবাই জানি। এরপরে ম্যাডাম কোন ক্লাস আছে? বাহুর সংখ্যা হচ্ছে চার। এরপরে কোন ক্লাস আছে সেটা তোমাদের রুটিনে দেয়া আছে, তোমাদের গ্রুপে দেখো মেসেজ দেয়া আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা চার দ্বারা ভাগ করেছি। চার দ্বারা কেন ভাগ করেছি? কারণ বর্গক্ষেত্রে চারটা বাহু থাকে, তাই না? তাহলে 17 এর 36 ভাগ হচ্ছে চার। আচ্ছা আমি আবারও কি করেছি দেখো, গুণ চিহ্ন করে দিয়েছি এবং চার যে উপরে ছিল চারকে আমি নিচে নামাই নিয়েছি, এবং চারের নিচে যে এক ছিল সে উপরে উঠে গেছে। এবার আমি চার দ্বারা কি করেছি, 36 কে ভাগ করেছি বা কেটে দিয়েছি। চার দ্বারা যদি আমরা 36 কে ভাগ করি কত হয়? তাহলে উপরে কত থাকে? 9, নিচে কত থাকে? 17। তাহলে আমার উত্তর কত হবে? বাহুর দৈর্ঘ্য কত হবে? 17 এর 9 মিটার। আচ্ছা আমি এবার তোমাদের বলি, ক্ষেত্রফল হবে বর্গ মিটার, আর যখন দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য হবে সেটা হবে মিটার। ক্ষেত্রফল হবে বর্গ মিটার, কেননা ওখানে বাহু গুণন বাহু গুণ করা হয়, যেহেতু দুইবার গুণ করা হয় সেই কারণে বর্গ হয়ে যায়। আর যেহেতু এটা ভাগ করছি তার মানে মিটার, আবার ভাগ হয়ে বর্গ মিটার থেকে মিটার হয়ে আসবে। যখন আমরা বাহুর দৈর্ঘ্য বলবো তখন মিটার হবে, আর ক্ষেত্রফল বলবো তখন বর্গ মিটার হবে। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? 17 এর 9 মিটার। আচ্ছা ঠিক আছে, আমি আর একবার দেখাচ্ছি। না ম্যাম আমি না এখন আসলাম, আমি বলছি তো আরেকবার বলছি, অঙ্কটা আবারও বলছি, তোমরা শোনো একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 17 এর 36 বর্গ মিটার হলে এক বাহু দৈর্ঘ্য কত মিটার? তারপরে আচ্ছা ধন্যবাদ তোমাকে, এবার একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি মাঝখানে কেঁপে গিয়েছিলে, এবার একটু শোনো। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ বাহুর সংখ্যা। তাহলে এখানে আমার ক্ষেত্রফল দেয়া আছে 17 এর 36। আমরা জানি বর্গক্ষেত্রে কয়টা বাহু থাকে? বর্গক্ষেত্রে চারটা বাহু থাকে, তাহলে বাহুর সংখ্যা কত? চার। আমরা একে চার করে ভাগ করব। তাহলে আমি আবারও আগের মতো করেছি, দেখো ভাগ চিহ্নকে আমি কি করেছি, গুণ চিহ্ন দ্বারা পরিবর্তন করেছি। তাহলে যেহেতু চিহ্ন পরিবর্তন করেছি, আমার চিহ্নের পরের সংখ্যাগুলো কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, উল্টে যাবে। আমার চার উপরে ছিল নিচে এসেছে, এবং চারের নিচে এক ছিল সে উপরে গেছে। এবার আমি চার দ্বারা 36 কে কি করবো? কাটাকাটি করবো বা ভাগ করব। তাহলে চার দ্বারা যদি আমি 36 কে কাটাকাটি করি কত হয়? 9 হয়। তাহলে উপরে কি আছে? শুধু 9 আর 1 আছে। আমরা যদি 1 দিয়ে 9 কে গুণ করি 9ই হবে। আমরা জানি যে 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয়, এবং 17 দ্বারা এখান 4 কে কেটেছি 1 আছে ধরে নিলাম যে। তাহলে 17 কেও আমরা যদি 1 দ্বারা গুণ করি কত হবে? 17 হবে। তাহলে আমাদের উত্তর কত হবে? অতএব বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 17 এর 9 মিটার। একটু শুনে নাও, যখন বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হবে তখন হবে বর্গ মিটার, আর যখন বাহুর দৈর্ঘ্য হবে তখন হবে মিটার। ঠিক আছে, যখনই ক্ষেত্রফল হবে তখন অবশ্যই বর্গ হবে। ঠিক আছে, ক্ষেত্রফল লিখতে গেলে অবশ্যই বর্গ লিখতে হবে। তাহলে উত্তর কত হচ্ছে? 17 এর 9 মিটার।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তোমরা বাড়ির কাজটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আর এটা করে তোমরা অবশ্যই গ্রুপে পাঠিয়ে দিবা। ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা সবার কি নেওয়া হয়েছে স্ক্রিন? ইয়ে কি তোমায় বিস্কিট তুলে নিচ্ছ এটা? আচ্ছা ধন্যবাদ, যারা স্ক্রিনশট দিতে পারো নাই তোমরা গ্রুপে চোখ রাখলেই পাবে এটা। যারা স্ক্রিনশট দিয়েছো একটু গ্রুপে শেয়ার করে দিও। ম্যাম আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা আজকের এই যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, এটা সরি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, এটা কি তোমাদের বুঝতে কারো কোথাও কোনো সমস্যা হয়েছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আমি তোমাদেরকে আবারো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি সেই সাথে বলছি যে তোমরা অবশ্যই বাড়িতে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি গুলো মেনে চলবে, অবশ্যই অবশ্যই মা বাবার কথা শুনবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। ঠিক আছে? তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা সবসময় ভালো থাকো এই কামনা করে আমি আমার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আদাব ম্যাম। আদাব ম্যাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।